নমস্কার বন্ধুরা, ফাইভ প্যাট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনারা তো কালকে অ্যান্সার কি ডাউনলোড করে নিয়েছেন, অনেকেই ডাউনলোড করেছেন, তবে অনেকেই ডাউনলোড করতে পারেনি, এটাও খুব দুর্ভাগ্যের বিষয়। তবে যাই হোক, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু দেখছি অ্যান্সার কি ডাউনলোড করে নিয়েছে, এবং আপনাদের মনে অনেকের মধ্যে এখন কোশ্চান চলছে, অনেকের মধ্যে জিজ্ঞাসা চলছে যে কত কাট অফ যেতে পারে, এবং অনেকে যে নাম্বার পেয়েছে, কেউ 50 পেয়েছে, কেউ 40 পেয়েছে, তারা বিভিন্ন মানে কমেন্ট করছে যে তারা কি কাট অফ ক্লিয়ার করতে পারে। ম্যাক্সিমাম ছেলে কি মেয়ে কি বলছে সেটা আমরা দেখাবো। আমরা নজর রেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভিন্ন সোর্সে, ঠিক আছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, এবং আপনাদের কাছে একটা আইডিয়া ক্লিয়ার করার চেষ্টা করবো যে কত কাট অফ যেতে পারে, কত আশেপাশে নাম্বার থাকতে পারে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদেরকে দেবো। লাগাতারভাবে ভিডিও নিয়ে আসছি, পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা চ্যানেলের সাথে সঙ্গে থাকুন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আর ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, কালকে রেজাল্ট বেরোনোর পরে, আরআরবি গ্রুপ ডি অ্যান্সার কি বেরোনোর পরে, জবলেস সোসাইটি বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমিউনিটি ট্যাবে একটা ভোটিং পোল করা হয়। এবং তাতে দেখুন 601 জন টোটাল ভোট করেছিল। তার মধ্যে দেখুন 35 থেকে 45, সেটা ভোট করেছে 35%, ঠিক আছে, 46 থেকে 55, এটা ভোট করেছে 23%, 56 থেকে 65, এটা ভোট করেছে 22%, অ্যান্ড 66 থেকে 75, এটা ভোট করেছে 10%, অ্যান্ড 75 প্লাস 9%। মানে একটা জিনিস এখানে লক্ষ্য করুন, এই 75 থেকে 75 বা 75 প্লাস, এই সংখ্যাটা খুবই নগণ্য। এবং আমি যে কাটপের ভিডিওটা বানিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে ছেলেটির ক্ষমতা থাকবে 75 প্লাস স্কোর করার, সে কিন্তু এর থেকে ভালো চাকরি পেয়ে যেতে পারবে। তবে এই এই সংখ্যাটাকে নিয়ে আপনাদের টেনশন করার কিছু কোনো কারণ নেই। এখন টেনশনের বিষয় হচ্ছে এই সংখ্যাটাকে নিয়ে, ঠিক আছে, এই 36 থেকে 45, 45 থেকে 55, এবং 56 থেকে 65। তবে দেখুন ম্যাক্সিমাম যে নাম্বারটা ঘোরাফেরা করছে, দেখুন 36 থেকে 45, এটা তো ম্যাক্সিমাম ছেলেরই হবে, ঠিক আছে, তো 36 থেকে 45 এটা ম্যাক্সিমাম ছেলের হবে, সেটাই হয়েছে 35%। কিন্তু কাট অফ যদি যায় তাহলে কিরকম যেতে পারে, তাহলে দেখুন এখানে 46 থেকে 55, 56 থেকে 65, এই আশা। আমি যে কাট অফটা আপনাদেরকে কাট অফে একটা ভিডিও দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে যে আমি যে কাট অফের ভিডিওটা দিয়েছিলাম তাতে যে যে কথাগুলো মেনশন করেছে ঠিক সেই রকমই কিন্তু রেজাল্ট আসছে, ঠিক সেই রকমই কিন্তু একটা পরিসংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো আবার আপনাদেরকে দেখাবো যে কমেন্টগুলো দিয়েছে তাতে কি বলছে। 7টা রাইট 15টা রং, মানে এখানে 5টা রং হবে, মানে 55 দাঁড়াচ্ছে, ঠিক আছে, জেনারেল 55, তারপর 57, তারপর 42, তারপরে এখানে দাঁড়াচ্ছে 50.57, তারপরে দাঁড়াচ্ছে 61 আউট অফ 99, 99টা করেছিল, 61টা ঠিক হয়েছে, মানে বাদ বাকিটা এর তো 50-এর নিচে নেমে যাবে, না 50-এর ঘরে থাকছে, জাস্ট একটু ক্যালকুলেশনটা করে নেবেন। তারপরে হচ্ছে গুয়াহাটি 45 SC, 58.37 জেনারেল, তারপরে দেখুন 56 কলকাতা, 54 গুয়াহাটি, তারপরে দেখুন 75 প্লাস কোন জোন প্লিজ বলো, এটা কোশ্চেন নয়, তারপরে দেখুন 59.2, তারপরে দেখুন 50 গুয়াহাটি, তারপরে দেখুন সেকান্দাবাদ 43, তারপরে দেখুন 61 কলকাতা, তারপরে দেখুন 43.66 কলকাতা জোন, তারপরে দেখুন 50 আছে, ঠিক আছে, তারপরে দেখুন 58 আউট অফ 99, ঠিক আছে, 57, 36.34, 36.34 কলকাতা SC, 60, তারপরে 55, তারপর 40, তারপর 50, তারপর 69, তারপরে দেখুন 57, তারপর 58, তারপরে দেখুন 57, তারপরে দেখুন 62, মানে 60-এর উপরে কিন্তু খুব কম, OBC 50, 47, 49, 40, SC 35, 49.67. এবার আমি আমার কমিউনিটি মানে আমার স্টুডিওতে নিয়ে যাচ্ছি, এবং সেখানে আপনাদেরকে দেখাতে চাইবো যে সেখানে যে কমেন্টগুলো পড়েছে তারা কি বলছে, তারপরে আমি আপনাদেরকে সম্মুখে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন আমার স্টুডিও অলরেডি ওপেন হয়েছে, তো এখানে দেখুন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে
একটু এখানে অবশ্যই অনেকগুলো কমেন্ট রয়েছে, তার মধ্যে খুঁজে বের করে নিতে হবে। অ্যাকচুয়ালি দেখুন, গুয়াহাটি 48, গুয়াহাটি 33, গুয়াহাটি 35, ঠিক আছে। ওবিসি গুয়াহাটি 48, তারপরে দেখুন কলকাতা ওবিসি 40, তারপরে দেখুন 46, 38, 38, ঠিক আছে। তো 50-এর বেশি যাবে না, ঠিক আছে। তো এইরকম করে দাঁড়াচ্ছে, ঠিক আছে। 62 অ্যাটেম্প করেছি, 61 কোশ্চেনে পাচ্ছি, ঠিক আছে। এটা 61 দাঁড়াচ্ছে। তো এইরকম কিছু মানে, তো আলটিমেটলি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে কাট অফ এর ভিডিওটা বানিয়েছিলাম, যে কাট অফটা ওখানে বলেছিলাম, যে কাট অফটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম আপনাদেরকে, ঠিক সেম টু সেম কিন্তু রেজাল্ট আসছে, ঠিক সেম টু সেম কিন্তু পরিসংখ্যান আসছে। আপনারা যারা ওই কাট অফ এর ভিডিওটি দেখেননি, তারা নিচের ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে দেখতে পারেন। আমি অলরেডি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছি, সেখানে গিয়ে দেখতে পারেন। কাট অফ এর ভিডিওটি আপনারা ভালো করে দেখুন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি আগের থেকে যে ভবিষ্যৎবাণীটি করে দিয়েছিলাম, আশা করি তার আশেপাশেই যাবে। একটু আপনারা ওটার উপরে ফোকাস রাখুন, ঠিক আছে। ওই রকমই কিন্তু কাট অফ যেতে পারে, হয়তো 2-5 নম্বর ইদিক উদিক হতে পারে। তো আপনারা ওই কাট অফ এর ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনাদেরকে একটা সম্মুখ ধারণা দিতে চাইলাম যে ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কি বলছে, কি বলতে চাইছে, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের অনেকটা ধোঁয়াশা ক্লিয়ার করলাম। আবার আবারও আমি পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসছি, যে বড় বড় হিন্দি চ্যানেলরা যেসব ওয়াইফাই স্টাডি, তারপরে এক্সামপুর যে চ্যানেল রয়েছে, তাদের ভোটিং পোলও আমি আপনাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে। আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের কাছে নিয়ে আসছি, আপনাদের ধোঁয়াশা ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা আশা রাখুন, ভরসা রাখুন এবং এগিয়ে চলুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।